Assalamualaikum everyone, welcome to another new shopping guide video of Kani's Enterprise. Kani's Enterprise is a new super একটা crockery shop যেখানে আসতে তামা কাঁসা পিতল স্টিল ইলেকট্রনিক্স কুকিং গ্যাজেট থেকে শুরু করে সমস্ত সাংসারিক জিনিসপত্র পেয়ে যাবেন একই শপে. সো আজকে আমরা Kani's Enterprise এর একটা ধারাবাহিক ভিডিওতে দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির কাঁসা পিতলের জিনিস যেখানে কিছু অ্যান্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন. আর ভিডিওতে অ্যাজ অলওয়েজ থাকছে আমাদের পার্টনার হিসেবে ইকবাল ভাইয়া. সো ভাইয়া পুরো প্রোডাক্টের ডিটেলটা বলবে, তার আগে আমরা একটু শপের লোকেশনটা দেখতে চাই. Kani's Enterprise, দোকান নং 814 গল্ফ নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন, নিচতলা, মেইন গলি, পোস্ট অফিস গেট. আর এখানে ভাইয়াদের তিনটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশ নগদ রকেট আছে, তাই অনলাইন কেনাকাটা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন. এমনকি দোকানটা খুঁজে পেতে কষ্ট হলে পোস্ট অফিস গেট এসে ভাইয়াদের যে কোনো একটা নাম্বারে কল দিলে আমার এখানে মোবাইল নেটওয়ার্কেরও কোনো ঝামেলা নাই, ঠিক না? এখানে সো নর্মালি কল করলেও ভাইয়াদেরকে পাবেন. হোয়াটসঅ্যাপ করলে একটু ভালো ভালো হ্যাঁ সেইমো হোয়াটসঅ্যাপ করলে একটু ভালো. তো নাম্বারগুলো দেওয়া আছে ভিডিও স্ক্রিনে, আর ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার সহ ঠিকানা দেওয়া থাকবে. আসসালামু আলাইকুম ইকবাল ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি. আপনি তো দেখলাম অনেক অনেক জিনিস নিয়ে বসছেন. হ্যাঁ বসছি তো অনেক জিনিস আমার ভিউয়ার্সদের দেওয়ার জন্য, ওনাদেরকে দেওয়ার জন্য, ওনাদের চাহিদা অনুযায়ী জিনিসপত্র নিয়ে আসি. কেউ ধূপদানি চায়, কেউ ফুলদানি চায়, কেউ মোমদানি চায়, কেউ কামান চায়, কেউ বন্দা চায়, মানে যে বিভিন্ন বিভিন্ন যে যে যা যার যার রুচি অনুযায়ী সবই আছে আর কি. তো আমি আজকে শুরু করব এখান থেকে ফুলদানি দিয়ে শুরু করব. ওকে, ফুলদানি যেটা আপনার কর্নার, যেটা অ্যান্টিকস কর্নার ফ্লাওয়ারস, যেটা আপনার ঘরের কর্নারে বা আপনার ডাইনিং এ বা টি টেবিলে যে কোনো জায়গায় বা টিভির উপরে বা আপনার ওয়ার্ডের উপরে কিন্তু এগুলো সুন্দর মতন এগুলো হ্যাঁ ন্যাচারাল মানে আর্টিফিশিয়াল যে ফুল দিয়ে কিন্তু সাজাতে পারবেন, চাইলে কিন্তু আপনার ন্যাচারাল ফুল দিয়ে এটার মধ্যে দিয়ে হ্যাঁ ইউজ করতে পারবেন. তো এটা কিন্তু সম্পূর্ণ স্ট্যান্ড সহ, এটা স্ট্যান্ড সহই. হ্যাঁ খুব সুন্দর, এগুলো একদম অনেক হেভি, খুবই নাইস, খুবই নাইস, একদম সলিড, হ্যাঁ একদম সলিড, কোনো ভেজাল নাই. এটা কত? এটা দিছি এক পিস, এক পিস এটা নাই. এক পিস কত? হ্যাঁ এটা এক পিস দাম 3500 টাকা. 3500 টাকা অ্যান্টিক এই ফুলদানিটা? হ্যাঁ অবশ্যই, যে ফুলদানিটার পাখি পাখি, হ্যাঁ একদম ফুল পাখি পাখি দেওয়া আছে, যে কোনো সময় চলে যেতে পারে. মোমদানিটার দাম কত? এই যেটা মোমদানি, হ্যাঁ একবারে আনকমন একটা মোমদানি, এটার প্রাইস দিছি অনলাইনে 850 টাকা. ওয়াও, একটা নরমাল ছোট একটা মোমদানি কিনতে গেলে আপনার 300-400 টাকা লাগে, কিন্তু আপনার হালকা ওজন, এটা সুন্দর অ্যান্টিক্স মোমদানি কিনতে এগুলা. আচ্ছা ঠিক আছে, এটা প্রাইস দিছি 850 টাকা, 850. হ্যাঁ আচ্ছা, তারপরে এই একটা প্লেটের মতো নিচে পায়া সহ দেখতে পাচ্ছি ফ্রুটস বাস্কেট, ফ্রুটস রাখার. এটা আপনি কি মানে কি ইউজ করবেন? হ্যাঁ সব কাজে, এটা কিন্তু অরিজিনাল কাপ হয় কিন্তু. ওয়াও, সাউন্ডটা দেখছেন, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রুটস এর জন্য, ফ্রুটস ক্যান্ডি, ফ্রুটস ক্যান্ডি, পুডিং, পুডিং, পুডিং কেক, কেক, ফ্রুটস কেটে কিন্তু চালে, কিন্তু ফ্রুটস কেটে কেটে আপনারা টিভি দেখবেন আর খাবেন, সার্ভ করতে পারবেন, ঠিক আছে? তো এটা প্রাইস দিছি অ্যান্টিক্স, এটা প্রাইস দিছি আপা 2550 টাকা, 2500 এক পিস. অ্যান্টিক মানে কি? এক পিস, এক পিস আর নাই, 100% কাশার দেখছেন সাউন্ড, দাম আরেকবার একদম 2500. ওয়াও, যে আগে আসবে সেই আগে পাবে. আচ্ছা ঠিক আছে, সেটা অনলাইন হোক বা সরাসরি. হ্যাঁ তারপর চলে যাচ্ছে আমরা ঘটি, ঘটি যারা ঘটি সকালে, এটা আপনার, এটার মধ্যে আপনার পানি আসবে আপনার 500-600 এমএল পানি আসবে. আচ্ছা এটার দাম? এটা প্রাইস দিছি আপনার অনলি 1500 টাকা. এটাকে কি ঘটি যেন বলি? এটা অরিজিনাল হচ্ছে আপনার ঘটি, কাঁসার তো ঠিক আছে, ডিজাইনটাকে কি যেন একটু বলি আমরা? এটা আপনার ডিজাইন কি ডিজাইন বলতে পারেন, রিং ডিজাইন বলতে পারেন, হ্যাঁ রিং ডিজাইন বলতে পারেন. এই একটা কোবরা ডিজাইন, এটা কোবরা ডিজাইন. ওকে ফাইন, কোবরা, কোবরা ডিজাইন. ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট নাম দেওয়ার ক্ষেত্রে ওস্তাদ, এই একটা ডিজাইন দেখছেন, এটা কোবরা একটু সোজা সামনে, এটা 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 কোবরার মধ্যে একটু খাড়া ডিজাইন. আচ্ছা কোবরার মধ্যে খাড়া ডিজাইন, হ্যাঁ দেখছেন, এটার প্রাইস দিছি আপা 1050. আচ্ছা এগুলো কিন্তু কোনো জোড়াতালি নেই, একবারে মোটা সলিড, ঠিক আছে মেশিনে. হ্যাঁ তারপর চলে যাই প্রায় 150 বছর আগে, দেখেন একটা ঘটি, এটা নিচে কিন্তু আপনার নাম লেখা আছে, মানে যে ইউজ করতে তার নাম লেখা আছে. ইউজ করতে কি আপনার দাদাই? হইতে পারে, হইতে পারে. হ্যাঁ দেখেন খুব সুন্দর কিন্তু, মানে এই দেখেন দাদার জিনিস বেচা দিতেছেন কেন? আপনি তো নাতি হিসেবে দাদাই নেই, এটা রেখে কি করুম শেষ. আর এটা প্রাইস দিতেছে কিন্তু আপনি একদম 1800 টাকা, যেটা অ্যান্টিকস থেকে প্রাইস বেশি. এটা পানি খাওয়ার জন্য ইউজ করা যায় রাতে? হ্যাঁ আপনি রাতে, হ্যাঁ রাতে পানি দিয়ে দিবেন, সকালে খালি খালি পেটে খেয়ে ফেলবেন, ওজন ওজন করতে পারবেন, চাইলে ভাত খাওয়ার সময় ঘটিসে পানি খেতে পারবেন, শরীর স্বাস্থ্যের জন্য একদম উপকার. হ্যাঁ এটা তো আপনার ফুলদানি খুব সুন্দর ফ্লাওয়ার বেসিস, এটা একটা গ্লাসের মতো, মানে গ্লাসের সাইজের পানি খাওয়ার জন্য. এটা প্রাইস কম আছে 750 টাকা, একদম সলিড, কিন্তু এটা ওয়েট দেখেন, এই যে পিচ্ছি জিনিসের ওয়েট দেখেন কি ওয়েট, ছোট একটা জিনিস দেখছেন 300-350 গ্রাম, মানে কি বলবো আর কি. তারপর চলে যাচ্ছে একটা ফ্লাওয়ার ভাস, একদম রয়্যাল ফ্লাওয়ার ভাস, একদম খুব সুন্দর অ্যান্টিকস একটা পিতলের ফ্লাওয়ার ভাস. এটা কি এক পিস? হ্যাঁ না এটা আপনি, এটা এক পিস, মানে আমার কাছে এখানে কয়েকটা মডেলের আছে. আচ্ছা ভিন্ন ভিন্ন মডেলের ভাস এক পিস করে, হ্যাঁ এই দেখেন খুব সুন্দর প্রোডাক্ট. হ্যাঁ এটা কত? তো এটার প্রাইস দিছি আপা আমরা অনলি 2050 টাকা, এটার প্রাইস
তারপর এই একটা এটা প্রাইস দিছি আপনারা এটা সেম প্রাইস 2050 হ্যাঁ 2050 টাকা এগুলো প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিনতে যাবেন 3000 3500 টাকা যদি এর থেকে কম আনতে পারেন টাকা ফেরত হ্যাঁ আমরা কিন্তু ডিসেম্বর মাস উপলক্ষে সুন্দর মানুষটা চেহারা দেখে রাখবেন হ্যাঁ দেখে রাখবেন আর এটা only 2050 করে পিস ঠিক আছে এরপরে যেটা বড় একদম বিশাল বড় একটা ফুলেরটা হ্যাঁ ওটা আপনার মাইক ফুলদানি মাইক ফুল হ্যাঁ এটাও অ্যান্টিক হ্যাঁ এই দেখেন এত সুন্দর কাজ করা নিচের নকশা মিডলের নকশা খেজুর গাছ এখানেও কি আপনার দাদার নামটাম লেখা আছে এটা এটা আপনার আসলে বাইরে সৌদি আরব থেকে আনছিল অ্যারাবিয়ান প্রোডাক্টস এগুলো অ্যারাবিয়ান আচ্ছা ঠিক আছে এটার প্রাইস দিতেছে আপা আমরা 3500 টাকা এটার প্রাইস 3500 এগুলো ঘোষণা মাছ কিন্তু আরো চকচক করবে ওকে দাঁড়া তারপরে আমরা আরো দুইটা ফ্রুট বাস্কেট দেখতে পাচ্ছি বা ফ্রুট ট্রে দেখতে পাচ্ছি এই যে এগুলো কি অ্যান্টিক নাকি রেগুলার না এটা অ্যান্টিকস না এটা অ্যান্টিকস এটা অ্যান্টিকস এটা পাওয়া যাবে এটা পাওয়া যাবে এটা এটা পাওয়া যাবে কি যাবে তাও সন্দেহ কিন্তু এটা আমার কাছে এক পিসেই আছে এটা আপনাদের কোথাও আর নাই তাহলে আমি ভিডিওতে কোথাও দেখি নাই আরে মত চা আমাকে নেওয়া কি বলা যায় আমার থেকে নেওয়া পরে দিতু বেস কথা পাবেন কি তাও সন্দেহ আছে আচ্ছা সো এটা ফলের বাস্কেট হিসেবে ইউজ করা যাবে খুবই নাইস এটা পুডিং ডিশ হিসেবে ইউজ করতে পারেন এটা কালাই করা আছে হ্যাঁ এটা আপনার অ্যান্টিক্স পলিশ করা আছে দাম কত এটা প্রাইস দিতেছে আপা আমরা 1650 এই পাশের হাতেরটা আর এটা কিন্তু আপনি কাজ করা তো এটা প্রাইস দিতেছে আমরা 2550 এগুলা 2500 কেন এগুলো পুরনো জিনিস এগুলো দেখা যায় আপনারা যদি চকচক খুঁজেন চকচক পাবেন এটা পুরনো জিনিস চকচক হয় না হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা কি বদনা দেখবো অনেকেই আছে তারপরে চলে যে বদনা খোঁজে কিন্তু বদনা একটা আছে আমাদের দেশি আচ্ছা এটা আমাদের দেশি তৈরি দেশিটা ভাই এগুলো একটু হালকা ওজন করতে পারে না এরা হ্যাঁ তারপর তো আমি একটা কিনতে দিই তারপর তো ওজন কম না এটা দেখেন না অনেক ওজন এটাই তো সমস্যা আপনি 1 কেজি 252 গ্রাম 1 কেজি 252 গ্রাম এরপরে 1 লিটার পানি ধরবে মানুষ কি মানে ওয়াশরুমে যাবে ব্যায়াম করতে হ্যাঁ আড়াই লিটার একটা ডাম্বেল উঠাবে না এই যে এই একটা আছে পুরনো এটা পুরনো কাঁসা আর কি আচ্ছা পুরনো কাঁসা কি অ্যান্টিক হ্যাঁ এটা আপনার 1 কেজি 304 গ্রাম 304 গ্রাম এটার দাম কত এটা প্রাইস আমাদের দেশিটা এটা প্রাইস দিছে 1500 টাকা 1500 টাকা এটা হ্যাঁ আর এটা প্রাইস দিছে আপনার 3200 টাকা ও বাবা এটা ওজন অনেক এটা নকশি কাজ করা প্লাস ওজন অনেক কোন খালি গুলো আর পুচকুটা হ্যাঁ এই পুচকুটা হ্যাঁ এই যে ওজন পানির জন্য খুব ভালো হবে ওজন জন্য খুব সুন্দর দেখেন এই পুচকুটার ওয়েট দেখেন 700 গ্রাম আছে 700 কত দাম এটা প্রাইস দিতেছে আপনি একদম 1500 টাকা 1500 টাকা ও আবার এটার মাথায় আবার একটু নকশা আছে দেখেন ছোট হলো জিনিস সুন্দর হুম ঘরে বসে যুদ্ধ করবেন ঘরে বসে বাইরে যাওয়ার দরকার নেই এটা প্রাইস দিতেছে আমরা 1550 টাকা তারপরে ওই একটা কলসি দেখতেছি নকশা করা কলসি এই একটা নকশি করা কলসি পানি খাওয়ার জন্য এটা ফুলের কাপ এটা এটার মধ্যে পানি 1 লিটার পানি আসবে 1.5 লিটার 1.5 লিটার হ্যাঁ 1.5 লিটার পানি আসবে এটা প্রাইস দিতেছে আমরা 1850 এটাও তো ছোট সাইজ হয় বা বড় সাইজ হ্যাঁ ঠিক ছোট সাইজও হয় এটা নিচেরটা জিনিসটাও দেখায় ফেলেন একবারে এই দেখতে করছে আপনার একটা সার্ভিং ক্যান্ডিস্টান এটা ক্যান্ডি রাখার জন্য চাবি রিং টিং রাখার জন্য চাইলে আপনি ফ্লাট ফুলদানি হিসেবে ইউজ করতে পারবেন যে মানে যে কোনো কাজে ইউজ করতে পারবেন হ্যাঁ মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা আপনি যেমন খুশি তেমন ইউজ করবেন কত দাম এটা আবার কাজ করে এটা প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা ঠিক আছে আর এটাকে বলা হয় মনে হয় পিকদানি অথবা যে হাত ধোয়ার পানি বা ইয়া হ্যাঁ আপনি হাত ধোয়ার পানি খাওয়া দাওয়ার পর হাত দিতে পারবেন তাহলে পিকদানি হিসেবে পিকদানি হিসেবে বেশি ইউজ হয় এটার দাম পিকদানি হিসেবে এটা প্রাইস দিতেছে আমরা অনলি 1500 টাকা এটা এটা তো অনেক বড় সাইজ হ্যাঁ এটা বড় সাইজ সামনে এটা ঢাকনা সহ জিনিস দেখতে পাচ্ছেন অনেক খুন ধরে এটা সে আপনার রাজকীয় কোরমা দানি ওরে আল্লাহ রে এটা কি এক পিসি আছে নাকি আরো অনেক বহুত পাবো আর নাই আর নাই কান্দে কাটলে কাম হইব না পরে কান্দে কাটলে কাম হইব না তাহলে এরকম জিনিস আনেন কেন হ্যাঁ আনি আকর্ষণ বাড়াই লোবারা দেই লোবারা দেই যেন পরবর্তীতে আমরা এটা খুঁজেন হ্যাঁ দেখছেন এটা এক পিস দিতে পিসা দিতে পারবো না এটা দাম এটা কোরমাদানি ছোট এটা কিন্তু অতিরিক্ত বড় সাইজ না আমরা বারবার বলে দিচ্ছি অ্যান্টিক প্রোডাক্ট আমার হাতে আছে সাইজটা বুঝতে পারতেছেন কেমন সাইজ সিএম এ যদি ধরি সেন্টিমিটারে যদি মাপি তাহলে মনে হয় 6 ইঞ্চি 6 ইঞ্চি আর সিএম যদি ধরি তাহলে মনে হয় 16 সিএম 16 সিএম তাহলে বুঝতে পারতেছেন কোন সাইজ দামটা আরেকবার 2250 2250 হ্যাঁ এখন ধূপ ধাপ করে দ্রুত দ্রুত দাম বলবো বড় গামলা দুটোর দাম আচ্ছা হ্যাঁ বলেন এই যে মোটকা চা একটা সাইজ মোটকা চা মোটকা চা দুইটা সাইজ আচ্ছা এটা কি আমাদের ভাইয়ার দোকান পাট উন্মুক্ত হইতে পারে না এই শীতকালে একটু মোটকা চায়ের মোটকা চা হ্যাঁ আসলে খাওয়া যেতে পারে টেনশনে যারা আসবে চা খেতে পারে মোটকা চা হিসাবে আর এগুলো এখন বর্তমানে বাংলাদেশে খুব একদম ইউজফুল চলতে চায় ইন্ডিয়া তো চলেই বাংলাদেশে এখন বেশি চলতে চলে এগুলো কিন্তু আগে ধূপধানি ছিল ধূপধানি হিসেবে ইউজ করতে এখন আর এখন মোটকা চা আর চলে যাক যে যেভাবে ইউজ করে শান্তি এটা প্রাইস দিতেছি 4500 আচ্ছা এটা প্রাইস দিতেছি আমরা 2500 ঠিক আছে তারপরে ওর উপরে নিচে আশেপাশে কি কি আছে একটু দেখি তো ওগুলা এই যে ফুলদানি আছে এখানে
এরপরে চলে যাচ্ছে বালটি থাকে এটা হচ্ছে মেজবানি খাবার দাবারের সময় ঝোল জাতীয় চর্বির ডাল বা বিভিন্ন ইয়াটি আর আপনার বাসায় আপনি চাইলে ভাই এর মধ্যে যে কোনো কিছু করতে পারেন আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন এটার ওজন দেখছেন এটা 2 কেজি 65 গ্রাম এটার ওজন আছে 2 কেজি 65 গ্রাম যদি 25 টাকা কেজি ধরেন তাহলে এটা দাম আসবে আপনার 5000 টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি দামাদামি নেই আপনাদের জন্য অনলি 2500 টাকা 2500 টাকা মানে 1 কেজি তারপরে চলে যাচ্ছি আমরা আগরবার আগরদানি অনেক সময় দেখা যায় বড় বড় মাজারে ঘরে মিলাদে অনুষ্ঠানে যে কোন জায়গায় অনেকে পছন্দ করে একটা সুন্দর্যের জন্য এই আগরদানি গুলো সুন্দর মতো ছাড়িয়ে দেখেন ঝটপট জানবো বোলগুলার দাম ভাইয়া এই যে বোলগুলা দেখেন এখানে সাইজ আছে আপনার একটা দুইটা তিনটা ঠিক আছে গামলা দুইটা যে দেখতেছেন এখানে এই গামলা দুইটা আমি সবার পরে দেখাইতেছি কারণ এই দুইটা হচ্ছে আপনার অ্যান্টিক্স আচ্ছা এই গামলা আপনি 20000 টাকা দিলো 1,00,000 টাকা দিলো এই গামলা দিতে গোষ্ঠী দিতে পারবে না খালি এটা ওজন না দেখেন এই গামলার ওজনটা দেখেন কেন দিতে পারবে না অ্যান্টিক্স আচ্ছা আপনার 1 কেজি 121 গ্রাম এই সরি 1 কেজি 526 গ্রাম ঠিক আছে একটু ওঠানো সেটা ওজনটা দেখেন না দেখছেন এটা হলো ভাতের বোল আপনি যদি একটা জিনিস 150-200 বছর ইউজ করেন ওজন দেখেন এটার 2 কেজি 538 গ্রাম এটা ঠিক আছে এটা প্রাইস দিতে আমরা 5,500 ভিতর থেকে উপরে পর্যন্ত 8 ইঞ্চি ডিপ আছে তাহলে বুঝেন অনেক হেভি জিনিস ঠিক আছে এখন কি নরমাল ওই যেটা অনেকে হচ্ছে কড়াই হিসেবে ইউজ করে হ্যান্ডেল ছাড়া কড়াই আবার অনেকে মিক্সিং বোল হিসেবে ইউজ করে এই যে সামনে রাখা হ্যাঁ একদম বড়টা দিচ্ছি আমরা অনলি 1050 একদম বড় 1050
হ্যাঁ জোড়া জোড়া তো থাকবে মানুষের ভিতরে জোড়া আছে মানে জোড়া থাকবে না আচ্ছা হ্যাঁ এই যে 1050 টাকা দাম একদম দরকার হলে আপনি 2-4 200 দোকান দেখে জাস্টিফাই করে তারপর কিনে কোনো সমস্যা নেই 1050 টাকা বড়টা দুই নাম্বার হ্যাঁ তারপরে সাইজ দিতেছে আমরা অনলি 850 850 হ্যাঁ তারপরে সাইজ দিতেছে আমরা 650 আচ্ছা তিন নাম্বারটা তারপরে দিতেছে আমরা 450 আচ্ছা তারপরে দিতেছে আমরা 350 ঠিক আছে এলো পাঁচটা সেট ওকে সো এই যে চমৎকার পণ্যগুলো আমরা এতক্ষণ ধরে দেখলাম আপনার কাছ থেকে এই পণ্যগুলো সরাসরি আসলে তো মঙ্গলবার বাদে যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনার দোকান খোলা পাবে সরাসরি নিতে পারবে বাট যারা অনলাইনে কিনবে ঢাকার বাইরে হলে তাদের কি অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার বাইরে নিতে চান আমরা কুরিয়ারের মাধ্যমে 500 টাকা আমাদেরকে বুকিং করবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব মালগুলো হাতে বুঝে পাবেন তারপর বাকি টাকা পে করবেন আর যারা ঢাকার ভিতর নিতে চান তাদের জন্য আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সো এই ছিল প্রোডাক্টগুলো তবে একটা ছোট্ট অনুরোধ করে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে দোকানে আসেন কিংবা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন প্রোডাক্টের স্ক্রিনশটটা একটু দিবেন এই কারণে আমরা ভিডিওটা ধৈর্য ধরে স্থিরভাবে বানাই সো আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম